হ্যালো বন্ধুরা এক্সাম ট্রস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই যে হ্যাঁ বন্ধুরা অনেকদিন পর আমার শরীর খুব অসুস্থ থাকার কারণ বা থাকার জন্য আমি কন্টিনিউ তোমাকে ভিডিও আমি আপলোড করতে পারিনি তার জন্য আমি তোমার কাছে দুঃখিত সেজন্য আমি অত্যন্ত দুঃখিত তো অনেক পর তোমাদের এবার থেকে আমি কথা দিচ্ছি তোমাদের কন্টিনিউ আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজকে যে বিষয় নিয়ে আমি আর আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুরা তোমরা জানো তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা একটা হতে চলেছে সেটা যে ফুড এস যে মার্চে তোমার একটা পরীক্ষা হতে চলেছে তো এখানে ফুড এসআইয়ের কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করব যে ফুড এসআই ফুড এসআই যে ফুড এসআইয়ের যে কাটোপ যে কত ছিল দু হাজার উনিশে সে নিয়ে একটু আলোচনা করব এবং এই দু হাজার চব্বিশে যে তোমরা ফুড এসআই তোমরা পরীক্ষা দিতে চলেছ তার মানে একটা আইডিয়া পেয়ে যাবে তোমরা যে ফুড এসআ এর কত কাটক ছিল বা এবার কত কাটক মিনিমাম হতে পারে বা ম্যাক্সিমাম কত হতে পারে একটা জিনিস আছে বন্ধুরা যে পরীক্ষা দেওয়ার আগে তার আগাগোড়াটা ভালো করে বুঝে নিতে হয় তাই না তো তাই আজকে তোমাদেরকে চেষ্টা করবো যে যদি পারি তো ডে দু হাজার উনিশের কোটে ছিল তুমি তোমরা জানতে পারো বা জেনে যাও তো তোমাদের একটা ধারণা পাওয়া যাবে যে আমি কতটা আমি নাম্বার তুললে মোটামুটি আমি স্যাপ জোনে থাকবো তার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে তো দেখি শুরু করি যে ফুড অ্যাসাই দু হাজার উনিশের দু হাজার উনিশের মোটামুটি কাটপ যেতে গেলে আগে ভ্যাকেন্সি যেতে দু হাজার উনিশের ভ্যাকেন্সি ছিল নশো সাতান্ন মোটামুটি নশো সাতান্ন অ্যাপ্রোস ধরতে পারো হাজার এক হাজারটা ভ্যাকেন্সির মতন ছিল ফুড অ্যাসার দু হাজার উনিশে সেই হিসেবে দু হাজার উনিশে নশো সাতান্নটা ভ্যাকেন্সি হয়ে যে কার্টফটা ছিল সেটা হচ্ছে ইউআর হ্যাঁ বন্ধুরা ইউরদের জন্য কাট অফ গিয়েছিল সেভেন্টি নাইন প্লাস মাইনাস বা কিছু সামথিং ছিল ওবিসি এর ক্ষেত্রে ছিল ওবিসি এর ক্ষেত্রে কাট অফ ছিল সেভেন্টি ফোর প্লাস বা একটু বেশি পয়েন্ট কিছু হবে

নশো সাতান্নটি যখন ভ্যাকেন্সি ছিল ফুড অ্যাসাই দু হাজার তখন এই হিসেবে কাট অফ কিছিল তাহলে ভাব এবারে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি মোটামুটি পাঁচশোর কাছাকাছি তাই না এর থেকে অনেকটাই কম তাহলে তোমার কি কেমন হিসেবে তোমাকে পড়াশোনা করতে হবে তাহলে তুমি তার মোকাবিলা করতে পারবে তাহলে কী কীরকম তোমাকে পড়তে হবে সেটা বুঝে নাও তোমরা কাট দর উনিশে তোমাদের যখন দেখেনছে উনিশশো সাতান্ন তখন তোমাদের কাটপ গিয়েছিল এভাবে তা দু হাজার চব্বিশে তোমাদের যে পরীক্ষাটা দু হাজার চব্বিশে যে ফুড আসে পরীক্ষাটা হবে তা অফ এর থেকে আশা করি কম যাবে না এর থেকে আশা করি এক দু নম্বর বেশি মেনেই তোমরা তৈরি হবে বা প্রস্তুত নেবে একটুকু বেশি করা কম্পিটিশন খুব হাইলি বুঝতে পারছো ঠিক আছে পেপার খুব ভালো করে বন্ধু নিতে হবে কাউকে হালকা ভাবা চলবে না কাউকে কমজোর ভাবা চলবে না ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে দু হাজার উনিশে কর কীরকম কাট অফ ছিল তো একটু প্লিজ ভালো করে পড়াশোনাটা করো একদম যাতে একদম মনোযোগ দিয়ে পড়াশোনা করো ওখানেরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ বান্ধবাত রাও